বনাইবা দই কড়ি তাপরে মু কোন কোন সামগ্রী নেইছি চালন্তু দেখিবা। মানে চালন্তু আমি বনাইবা দই কড়ি, মু প্রথমে 250 গ্রাম দই নিয়ে যাইছি, বেসন মু বড় চামচরে 3 চামচ নিয়ে যাইছি। এইটা কো ভালসে আমি দই সহ বেসনকু গ্রাইন্ডার করে দেবা। এবার মু কিছু গোটে জার নিয়ে যাইছি, তাহলে দই সহ বেসনকু ভালসে আমি গ্রাইন্ডার করিবা। এবং করেদেলি গ্রাইন্ডর, যে দহি রাখি দহি ঢালি দেবা। দেখুন ভালসে হয়ে গেল আমার। এবার কিছু পা অল্প পকাই দেবা এবং পা পকাই তাকে ভালসে আমি মিশাই দেলি। এবার চলতু আমি পকুড়ি প্রস্তুত করা। এবার পকুড়ি করা কিছু বেসন নিয়ে যাইছি, এবার মু বেসন নিয়ে যাইছি। এবার মু কিছু ধনিয়া পাউডার, হলদী, লঙ্কা গুঁড়ো নিয়ে যাচ্ছি। আবশ্যক অনুসারে আমি লুণ পকাই দেবা। এবার মু কিছু বেকিং সোডা নিয়ে যাইছি অল্প সফট হওয়া পাই। এবার আমি ভালসে পানি পকাইকি হাত সাহায্যে আমি গোলাইবা বেসনকু। এবার মু কিছু পিঁয়াজ কঞ্চা লঙ্কা পকাই দেছি। এবার আমি পকোড়িটা ছাড়ি দেবা আমার ভালসে হয়ে গেল। আমার কড়াইরে তেল গরম হয়ে গেল, এবার আমি পকোড়িটা ছাড়ি দেবা। এবার আমার পকোড়িটা হয়ে গেল, এবার আমি কাড়ি দেবা। অন্য গোটে কড়াই নিয়ে গেলে কড়াইরে কিছু রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল গরম হয়ে গেলে আমি কিছু জিরা পকাই দেবা। আরে চাইলে কঞ্চা লঙ্কা মধ্যে পকাই পারিবে। মু কঞ্চা লঙ্কা পকোড়ি পকাইছিলি তো মু পকাইনি, রাগ লাগিব বলি। এবার মু পিঁয়াজ ছোট ছোট খণ্ড করে কাটিছিলি, পিঁয়াজ কু পকাই দেছি। এবার পিঁয়াজ কু অল্প ভাজি দেবা। আমার পিঁয়াজ অল্প ভাজি হয়ে গেলে আমি ভৃষঙ্গ পত্র পকাই দেবা। এবে আমি লঙ্কা গুঁড়ো, হলদী গুঁড়ো পকাই দেবা। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলদী গুঁড়ো পকাই দেলে আপন যেত রাগ খাইবে সেত লঙ্কা পকাই দেবে। এবার আমি যে দহি বেসনকু রাখিলে আমি দহি বেসনকু পকাই দেবা। আমি হাইরে যাবানি জমা, লোরে দেইকি ভালসে আমি ঘাঁটিবা। এবার আমি লো মিডিয়ামে আকু ভালসে আমি ঘাঁটিবা। হাইরে দেলে ছিড়ি যাব, তো আমি লোরে জাড়ি দেইকি ভালসে আমি ঘাঁটিবা। পাঁচ মিনিট ফুটবা ছাড়ি দেবা। এটা ফুটবা বহু সময় লাগে, এটা ভালসে আমি ঘাঁটুথা মঝে মঝে কালে লাগে যাব। এবার আমার ফুটি আসলে আমি লুণ আর কিছু ধনিয়া পাউডার পকাইকি ভালসে ঘাঁটি দেবা। দেখুন সাংগ মানে আমার ভালসে ফুটি গলা। এবার যে পকুড়ি আমি ছাড়িলে পকুড়ি পকাইকি আর 2-3 মিনিট ফুটবা ছাড়ি দেবা। এবার সাংগ মানে দেখুন আমার ফুটি আসলে আমি যে পকোড়ি রাখিলে পকোড়ি পকাই দেবা, পকাইকি ভালসে আমি গোলাই দেবা। এবার আমি আর 2-4 মিনিট ফুটবা ছাড়ি দেবা লো জালে। এবার সাংগ মানে আমার দেখুন দহি কড়ি প্রস্তুত হয়ে গেল, এবার আমি ছুঙ্ক প্রস্তুত করা। এবার সাংগ মানে দেখুন আমার মোটা হয়ে গেল, এবার আমি চলতু ছুঙ্ক প্রস্তুত করা। এবার মু কিছু তেল নিয়ে যাইছি রিফাইন তেল, রিফাইন তেল গরম হয়ে গেলে মু কিছু শুকিলা লঙ্কা পকাই দেছি, সোরিষ কিছু পকাই দেছি। এবার আমার সোরিষ ফুটি গলা, এবার কিছু মু হেঙ্গু পকাই দেছি আর কলর হওয়া কিছু লঙ্কা গুঁড়ো পকাই দেছি।
এবার আমার প্রস্তুত হয়ে গেল দই গড়ি। দেখুন সাং মানে আমার রেডি হয়ে গলা দই গড়ি। এবার আমি ভালসে ঘাঁটি দেবা। এটা ভাত রুটি সবু সহ খাইপারি, এটা নিশ্চয় ঘরে বনাতে। যদি মো ভিডিও ভাল লাগি প্লিজ মো চ্যানেল গোটে সবসক্রাইব লাইক করে দিও। এবার আমি বন্ধ করে দেবা গ্যাসকে।